স্টাডি সেন্টার বিটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা অধ্যায় তেরো ভেক্টোরের যোগ ও বিয়োগ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এটি একটি সাজেশন ভিত্তিক আলোচনা হবে এই অধ্যায়ের সর্বোচ্চগুলো গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এবং বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো রিপিট হয় সেগুলো নিয়ে আমরা দেখানোর চেষ্টা করব প্রথমেই এখানে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি ভেক্টরে ইকুয়াল টু আই মাইনাস জে প্লাস টু কে এর আমরা এই একটি প্রশ্ন দিয়ে সম্পূর্ণ অধ্যায়ের সূত্রগুলো শেখার চেষ্টা করব এখানে প্রথমে এই ভেক্টরের মান নির্ণয় শিখব একক ভেক্টর এবং দিক কোসাইন নির্ণয় এই একটি প্রশ্ন থেকে আমরা তিনটি মান বের করার শেখার চেষ্টা করব যাতে বইয়ের তেরো নম্বর অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে যেন আমরা সবগুলোই করতে পারি তাহলে এই একটা যদি আমরা শিখতে পারি এই প্রশ্নটি তাহলে আমরা বইয়ের সবগুলো অঙ্কই করতে পারবো এই অধ্যায়ের এই তিনটি জিনিসই রয়েছে বেশি সেটি হচ্ছে মান নির্ণয় সমান্তরাল একক ভেক্টর এবং দিক কোসাইন নির্ণয় তো প্রথমে আমরা ভেক্টরের মান নির্ণয় করা শিখব আসলে যখন আমরা ভেক্টরের মান নির্ণয় করবো তখন মডুলাস এ ভেক্টোর মোডুলাস এ দিতে হবে এইখানে যে ভেক্টরের মান নির্ণয় করতে বলা হবে প্রথমে সেই জিনিসটিকে দিতে হবে মডুলাস এ এরপর রুট ওভার একক ভেক্টরের সাথে যে শওকগুলো রয়েছে তার স্কোয়ার টু স্কোয়ার এরপরে সূত্রের প্লাস এখানে কিছু নাই মানে এখানে একটা ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার বা মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস এখানে কের শওক আছে টু টু স্কোয়ার মূল কথা হচ্ছে আই জে কে এর সাথে যে সহগুলো থাকবে সেগুলোকে রুটের নিচে নিয়ে স্কোয়ার করতে হবে আমরা সেটাই করলাম এর সাথে টু জের সাথে মাইনাস ওয়ান কের সাথে ছিল টু সেটার আমরা স্কোয়ার করে দিলাম তাহলে এখানে হবে ফোর এখানে ওয়ানকে মাইনাস ওয়ানকে হোল স্কোয়ার করলে হবে ওয়ান আর এখানে টুকে করলে হবে ফোর এটাকে যদি আমরা যোগ করি নাইন রুট ওভার নাইনকে যদি আমরা রুট উঠিয়ে দিই তাহলে এখানে হবে থ্রি তাহলে এভাবেই আমরা যে কোনো ভেক্টরের মান নির্ণয় করতে পারি তাহলে আশা করি আমরা ভেক্টরের মান নির্ণয়টি শিখে ফেললাম এই পদ্ধতিতে আমরা সকল ভেক্টরের মান নির্ণয় করতে পারব এরপরে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে একক ভেক্টর নির্ণয় করো তো সমান্তরালেক ভেক্টর নির্ণয় করার সূত্র হচ্ছে ভেক্টর এ বাই মডুলাস এ তাহলে প্রথমে তো এখানে আমার ভেক্টোর এর মান দোয়াই আছে প্রশ্নে দেওয়া থাকবে টু আই মাইনাস জে প্লাস টুকে অথবা যে কোনো ভেক্টরের মান থাকতে পারে তো সেইটা আমরা প্রথমে এখানে লিখে নিব টু আই মাইনাস জে প্লাস টুকে প্রশ্নে যে ভেক্টরটি দেওয়া থাকবে তার একক ভেক্টর নির্ণয় করার জন্য প্রথমে এই মানটি আমাকে বসিয়ে দিতে হবে সেই মানটি আমরা বসিয়ে দিলাম আর এরপর মডুলাস এর মান বের করে নিতে হবে এই মানটি তো আমরা অলরেডি বের করেছি যখন সমান্তরাল লেখক ভেক্টর কথা বলবে আমরা আগে এই মানটি বের করে নেব মডুলাসে এ মডুলাসের মানটি বের করে নেব তাহলে আমরা যখন সমান্তরাল লেখক ভেক্টর লিখব তখন এটা সূত্র হচ্ছে ভিক্টোর বাই মডুলাস এ এর মান এটি প্রশ্নের যে ছিল সেটি লিখে দিলাম আর মডুলাস এর মান হচ্ছে থ্রি আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি তো এটাকে আবার আমরা ইচ্ছা দেই একটু সাজিয়ে লিখতে পারি এখানে টু বাই থ্রি আই টু বাই থ্রি মানে এই টু আর থ্রি আর আইকে পাশে লিখলাম মাইনাস এখানে কিছু নাই মানে ওয়ান আছে ওয়ান বাই থ্রি যে প্লাসের প্লাস টু বাই থ্রি ভেক্টর একক ভেক্টর কে তো আমরা অঙ্কে এখানেও অ্যান্সার দিতে পারি এবং এখানেও অ্যান্সার দিতে পারি সাধারণত বইয়ের যে অ্যান্সারটি রয়েছে সেটি হচ্ছে এরকম করে দেওয়া কিন্তু আমরা যদি এখানেও অ্যান্সার দিয়ে দিই অঙ্কটি হয়ে যাবে আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি এখন আমরা দীক্ষো সাইন নির্ণয় করবো এ ভেক্টোরের তো দিক কোসাইন নির্ণয়ের একটি সূত্র রয়েছে আগে আমরা একটু সেটি খেয়াল করে নিই তাহলে আমাদের এই অঙ্কটি করতে খুব সহজ হয়ে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি দীর্ক সাইন হচ্ছে ভেক্টোরিয়ার মান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে হলে এ ভেক্টোরিয়ার দ্বীক সাইন হচ্ছে এই একক ভেক্টর আই এর যে শখটি দেখতে পাচ্ছি সেটি এক্স বাই মডুলাস এ জেড সহ ওয়াই বাই মডুলাস জেড এর সহক এখানে আমরা দেখতে পাচ্ছি মডুলাস এ মূল কথা হচ্ছে আই কে এর যে শখগুলো থাকবে সেগুলো নিতে হবে এবং মডুলাসের মান নিতে হবে তো আমরা এখানে যে প্রশ্নটি দেখতে পেয়েছি একটু খেয়াল করি আমার যে এ ভেক্টরটি ছিল সেই ভেক্টরের মান আয়ের সাথে আছে টু জেড সাথে আছে মাইনাস ওয়ান এবং কের সাথে আছে টু তাহলে এইখানে এক্সের মানে হবে এই টু ওয়াই মান মাইনাস ওয়ান আর জেড মান হচ্ছে টু মানে শহগুলো এক্স ওয়াই মানে এটা তো এর মান ছিল আমি একটু খেয়াল করি এর মান এখানে ছিল গত টু ওয়াই মাইনাস জে প্লাস টু কে তাহলে এটার সূত্র হচ্ছে এটা এটা কিছু নাই মানে ওয়ান আছে মাইনাস ওয়ান আর এখানে হলো টু তার মানে টু মাইনাস ওয়ান টু আর মডুলাস এর মান তো আমরা অলরেডি থ্রি বের করেছিলাম আমরা আগেই দেখিয়েছিলাম তিন এখানে দেখতে পাচ্ছি মডুলাস এর মান হচ্ছে তিন এই মানটি আমরা এখানে বসিয়ে দেব সূত্রে আয়ের সহ বাই মডুলাস এই রকম টু বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি টু বাই থ্রি মানে এটা হচ্ছে মোটুলাসের সবগুলো তি তিন এখানে তিন বসিয়ে দিলাম আর এক্স ওয়াই জেডের হচ্ছে টু ওয়ান টু টু ওয়ান টু এখানে মাইনাস এখানে সেই মাইনাসটি দিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছি এই অংশটুকু যারা আমরা বুঝতে পারবো তাদের কাছে এই অধ্যায়টি একদমই সহজ মনে হবে এবং আমরা সব অঙ্কই খুব সহজেই এই অধ্যায়ের সবগুলো অঙ্ক আমরা নিজেরা করতে পারবো তো এখন আমরা কয়েকটি কমন নিট প্রশ্নের যে অঙ্ক রয়েছে সেগুলো আমরা একটু দেখব এ ইকুয়াল ভিক্টোরিয়া ইকুয়াল টু আই প্লাস ফোর জে মাইনাস ফাইভ কে এগুলোকে একক ভেক্টর বলা হয় ভিক্টোর বি সমান আই প্লাস টু জে প্লাস থ্রি কে হলে ভেক্টোরিয়াও ভেক্টোর বি এর লব্ধি ভেক্টোর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো প্রথমে এই অঙ্কটি করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দো আছে যে দুটি ভেক্টর মান আছে সেটি আমরা প্রথমে লিখবো এ ভেক্টরের মান টু আই প্লাস ফোর জে মাইনাস ফাইভ বি ভেক্টরের মান আই প্লাস টু জে প্লাস থ্রি সেটা আমরা লিখে নিলাম এরপরে বলেছে এল লব্ধি লব্ধি মানে যোগ দুটি ভেক্টরের যোগ ফল প্রথমে লব্ধি এ ও বি এর লব্ধি তাহলে আমরা এই দুটাকে কী করব এ প্লাস বি যোগ করব এ প্লাস বি এটাকে বলা হয় ভেক্টোর লব্ধি এখানে আমরা যুদ্ধযোগ করি টু আই আই থ্রি আই ফোর জে আর টু জে সিক্স জে মাইনাস ফাইভ কে প্লাস থ্রি কে মাইনাস ফাইভ কে প্লাস থ্রি কে এখানে হবে মাইনাস টু কে কারণ ফাইভের আগে মাইনাস থ্রির আগে প্লাস বারোটির আগে মাইনাস থাকার জন্য এখানে মাইনাস হবে টু কে আচ্ছা তো এটা হচ্ছে লব্ধি এখন বলা হয়েছে লব্ধি ভেক্টোর সমান্তরালেখক ভেক্টর নির্ণয় করো তাহলে আমরা জানি সমান্তরাল লেখক ভেক্টর নির্ণয়ের সূত্র কি সেটা আমরা একটু এখানে বক্স করে রেখেছি একটু এ ও বি এর লব্ধি ভেক্টোরিয়ার সমান্তরাল লেখক ভেক্টর তার মানে এই জিনিসটাকে ভাগ দিতে হবে মডুলাস এই জিনিস দ্বারা ভেক্টোরিয়া প্লাস বি এটা হচ্ছে লব্ধি আর হলো এই লব্ধির মডুলাস মডুলাস এ প্লাস বি তো যাই হোক তাহলে এখন এই ভেক্টরের এটা তো এ প্লাস বির মান এই ভেক্টরের মান হচ্ছে এ প্লাস বি এখন এই ভেক্টরের মোডুলাস মান বের করতে হবে সমান্তরাল সমান্তরালেখক ভেক্টরের সূত্র যেহেতু এটা আছে আর এই ভেক্টরের মান বের করার জন্য যখনই আমরা মডুলাস ব্যবহার করব তখনই এখানে একটি রুট চিহ্ন আসবে আর এটার স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার প্লাস মাইনাস টু স্কোয়ার আই জে এর সবগুলো এখানে নিয়ে তার স্কোয়ার করতে হবে তাহলে এটাকে স্কোয়ার করলে এখানে আসবে নয় ছত্রিশ এখানে চার যোগ করলে ঊনপঞ্চাশ রুট অভার একে রুট করলে হয় সাত তাহলে এইখানে মান বসিয়ে দিতে হবে এ প্লাস বির মান কত ছিল থ্রি আই প্লাস সিক্স জে মাইনাস টু কে বাই সেভেন থ্রি আই প্লাস সিক্স জে মাইনাস টু কে বাই সেভেন এখানে মান এখানে মান বসিয়ে দিলাম যে মানগুলো বের করেছিলাম এ প্লাস বি আর মোট এ প্লাস বি এখানেও আমরা অ্যান্সার দিতে পারি আগেই বলেছি আর এটাকে যদি আমরা সুন্দর করে সাজিয়ে লিখি থ্রি বাই সেভেন আই প্লাস সিক্স বাই সেভেন জে এই মাইনাসের জন্য মাইনাস টু বাই সেভেন কে অ্যান্সার আশা করি আমরা সমান্তরালেখক ভেক্টর বুঝতে পেরেছি আর এখানে যদি লব্ধি দিয়েও আসে তাহলে আমরা প্রথমে সে দুইটা ভেক্টরকে যোগ করে নিয়ে লব্ধি তৈরি করে সেই লব্ধির সমান্তরালেখক ভেক্টর আমরা এইভাবে নির্ণয় করতে পারি আশা করি অঙ্কটি আমরা বুঝতে পেরেছি এখানে আমরা আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পি এবং কিউ এর অবস্থান ভেক্টর যথাক্রমে টু আই মাইনাস জে প্লাস টুকে এবং ফাইভ আই মাইনাস প্লাস ফোর হয় তবে পি এর মান নির্ণয় করো তো এখানে প্রথমে একটু আমরা খেয়াল করবো সেটি হচ্ছে পি এবং কিউ এখানে কিন্তু মান বিনিণয় করতে বলা হয়েছে একসাথে দুটি এখানে একটি ভেক্টরের মান পি অপর ভেক্টরের মান কিউ কিন্তু আমাকে নির্ণয় করতে বলছে পি মানে এখানে আমাকে যেহেতু এই প্রথমে যে ভেক্টরটি আমরা দেখতে পাচ্ছি টু আই প্লাস জে মাইনাস টু কে এখানে মানে পি আর পরের যে ভেক্টরটি যেটি আমরা দেখতে পাচ্ছি ফাইভ আই মাইনাস জে প্লাস ফোর কে এই ভেক্টরটি হচ্ছে কিউ ভেক্টর তাহলে কিন্তু আমাকে নির্ণয় করতে বলা হয়েছে পি কিউ যখন মান আছে একটি একটি আর নির্ণয় করতে বলছে দুটির কথা তো এই টাইপের যখনই আমরা প্রশ্ন দেখব তখনই আমরা বুঝে নিব এটি ভেক্টরের বিয়োগ বিধির সূত্র পড়েছে এখন বইয়ে আমাদের দুটি সূত্র আছে ভিক্টোরিয়ার যোগ বিধি এবং ভিক্টোরিয়ার বিয়োগ বিধি আশা করি আমরা ওই বইয়ের যে অরিজিনাল সূত্র রয়েছে যেটি মানে যে মানে মূল নিয়ম যেটি রয়েছে আমরা সেই নিয়ম না জেনেই বিকল্প মানে সহজেই অন্য পদ্ধতিতে আমরা এটি মনে রাখতে পারি তার জন্য প্রথমে যে কাজটি করতে হবে আমাকে এখানে দুটি বিন্দু আগে তৈরি করে নিতে হবে ও বিন্দুই অতিরিক্ত একটি ও আনতে হবে এটা আমরা মনে রাখবো আর এটা যেহেতু ত্রিভুজের বিয়োগ বিধিতে পড়বে প্রথমে আমাকে সেটা একটু খেয়াল রাখতে হবে আমি একটু বলে দিই আমরা এই এইরকমভাবে আগে একটি ত্রিভুজ আট করে নেব সে যে সেই ত্রিভুজের শীর্ষবিন্দু এটাকে আমরা যদি ধরি এটাকে ও দিয়ে আমরা ওপি এবং ও কিউ বরাবর প্রথমে নিচের দিকে দুটি ভেক্টুর চিহ্ন দিব এবং এই পি কিউয়ের বরাবর আমরা এইভাবে একটা কি দিব আমরা আরেকটু আমরা বোঝানোর জন্য আরেকবার চিত্র দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা এইভাবে একটি ত্রিভুজ অঙ্কন করব অঙ্কন করার পর এটা বিন্দু দিব এখানে পি এবং কিউ দিব বা ত্রিভুজের যে কোনো চিত্রে এবিসি দিই না কেন মানে আমরা যেভাবে অ্যাড করি না কেন প্রথমে আমরা এই যখন এইভাবে ত্রিভুজটি অ্যাড করব ভেক্টরের চিহ্ন আমরা দিকটা দেখিয়ে দিতে হবে আমরা প্রথমে দুই ঢাল বরাবর দুটি ভেক্টর দিয়ে দিব ও থেকে পির দিকে এবং ও থেকে কিউয়ের দিকে আর লাস্টে যেটি দিব পি কিউ সেটা দিব পি থেকে কিউয়ের দিকে বাম দিক থেকে ডান দিকে এই চিত্রটা আমরা যদি মনে রাখবো এবং সকল ক্ষেত্রে বুঝি আর না বুঝি আমরা এরকমভাবে প্রথমে চিত্র একটি অঙ্কন করে নেব এরপর আমরা লিখব এটা মূল ওপি এখন তো এটি ওপি হয়ে গেল ওপি আর এটা ও হয়ে গেল। তাহলে এই এই ওপি ওপি সমান প্রথমটা হচ্ছে প্রথমটা দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয়টা এখানে যথাক্রম শব্দটি ব্যবহার করা হয়েছে তার মানে বলা হয়েছে এটা হচ্ছে এই ভেক্টরের মান আর এটা হচ্ছে এই ভেক্টরের মান আর এটার আগে আমরা ও বিন্দু ধরে নেব ওপি সমান টু আই প্লাস জে মাইনাস টু আর ও যেটি সেটি হচ্ছে ফাইভ আই মাইনাস জে প্লাস ফোর এখানে আমি একক বিক্র শব্দটি ব্যবহার করছি না বলার মানে বলতে একটু সমস্যা হয় বোঝানোর জন্য আমরা এটা বুঝে নেব যে সবগুলোর উপর একক বিক্র রয়েছে এখন আমাকে নির্ণয় করতে বলেছে পি এর মান পি কিউ আমরা সূত্র ছাড়াই করব বিকল্প পদ্ধতিতে আগেই বলেছি বোঝার দরকার নেই এইভাবে যদি করি আমরা খুব সহজেই করতে পারবো এখন এই যে যখন আমরা পি কিউ লিখেছি এখানে আমরা একটু খেয়াল করব পি কিউ এর শেষ হয়েছে কিউ থেকে মানে এখানে পি কিউ যখন লিখেছি এখানে শেষ কিউ বিন্দুতে যখন আমরা বিয়োগ বিধি করব এই যে বিন্দু থেকে শেষ হয়েছে আমরা ওই বিন্দুতে আগে লিখব যেমন পি কিউ তাহলে কিউ এর অংশটা যেহেতু শেষ হয়েছে তাহলে এই এই সাইড আমরা কিউ থেকে শুরু করব কিউ এর আছে কোনটা ও কিউ মাইনাস প্রথমটা পি আছে ওপি মানে এখানে পি কিউ যখন লিখছি কিউটা হচ্ছে আমার শেষ আমরা কিউ থেকে শুরু করবো আর হলো পিটাকে পরে লিখবো মানে আর হলো এখানে মাইনাস আর এখানে ও কিউ ওপি এভাবে আমরা কী রাখবো মনে রাখব যদি আমার ধরো এখানে যদি অন্য কোনো অক্ষর থাকতো এ বি তাহলে আমরা উল্টা করতাম ও বি মাইনাস ও এ এইভাবে আমরা মনে রাখবো সকল ক্ষেত্রে আমরা যে কোনো বিয়োগ বিধি আসুক না কেন এইভাবে আমরা কি করতে পারি বিয়োগ মানে শেষেরটা শুরু হবে আর প্রথমটা শেষে যাবে আর মাঝখানে একটা বিন্দু ও দিয়ে দিব তাহলে আমরা যে বইয়ের এই অধ্যায়ের যতগুলো বিয়োগ বিধি আছে আমরা না বুঝেও এই টেকনিকে আমরা খুব সহজে কি করতে পারবো সমাধান করতে পারবো আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি এখন আমরা মান বসিয়ে দিব ও কিউ এর মানগুলো বসিয়ে দিব এখানে ফাইভ আই মাইনাস জে প্লাস ফোর কে বসিয়ে দিলাম মাইনাসের মাইনাস ওপির মান হচ্ছে টু আই প্লাস জে মাইনাস টুকে সেটি লিখলাম এখন প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এখন ফাইভ আই থেকে টু আই বিয়োগ দিলে থ্রি আই মাইনাস জে মাইনাস জে মাইনাস টু জে সিক্স কে থেকে আর টুকে যোগ করলে হয় ফোর কে আর টুকে যোগ করলে হয় সিক্স কে এটাই হচ্ছে পিকিউ যেহেতু আমাকে পিকুয়ের মান নির্ণয় করতে বলছে তাহলে আমাকে কিউ এর এখানে একটা কি আনতে হবে এখানে মডুলাস চিহ্ন আনতে হবে আর রুট অভার আনতে হবে তাহলে আমরা সেই কাজটি এখন করব এই যে পিকিউ আমরা কি করলাম মডুলাস চিহ্ন নিয়ে আসলাম তাহলে একক ভেক্টর এই যে সাথে যেটি আছে সেগুলোর স্কোয়ার হবে থ্রি স্কোয়ার প্লাস সেটা সূত্রের প্লাস মাইনাস টু স্কোয়ার এটা সূত্রের প্লাস সিক্স স্কোয়ার তাহলে এখানে হবে নয় এখানে হবে চার এখানে হবে ছত্রিশ যোগ করলে ঊনপঞ্চাশ রুট উঠিয়ে দিলে সাত হবে এটি হচ্ছে অ্যান্সার আশা করি এই অঙ্কটি আমরা বুঝতে পেরেছি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক বইয়ে অনেকগুলো অঙ্ক আছে এই নিয়মের আমরা এই টেকনিকে এই চিত্র ব্যবহার করে আমরা ঠিক এইভাবে যদি অঙ্কটি করে দিই ডিরেকশন দেখিয়ে তাহলে আমরা খুব সহজেই অঙ্কটি করতে পারবো তবে বিভিন্ন বইতে এই চিত্রটির বিন্দুগুলো অন্যরকম আছে ত্রিভুজটা অন্যরকম আট করা আছে আমরা এইভাবে চিত্র আট করে দিব আর ডিরেকশনটা এইভাবে মনে রাখবো আর এই যে এই পদ্ধতি আমরা ব্যবহার করব শেষ থেকে শুরু প্রথমটাকে কি করব। মানে শেষেরটা প্রথম হয়ে যাবে প্রথমেরটা শেষে আসবে আর মাঝখানে শুধু দুটা ও দিয়ে দিব তাহলে আমার বিয়োগ বিধি না শিখেও আমরা সব অঙ্কে এইভাবেই আমরা করে দিতে পারবো আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি এটা আমরা আরেকটি অঙ্ক দেখব এ ও বি এর অবস্থান ভেক্টর যথাক্রমে ওয়ান 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 ও টু থ্রি মাইনাস টু হলে এবি ভেক্টরের মান এবং দিক কোসাইন নির্ণয় করো পূর্বের অঙ্কের মতোই এখানে এবি এখানে এ এইখানে বি মানে এখানে যেহেতু দুইটা বিন্দু আছে এবি এই এটাকেও দুইটা বিন্দুতে রূপান্তর করতে হবে ও এ আর হচ্ছে ও বি এবং এই চিত্রটা হবে এরকম ওই যে আমরা পূর্বের মতোই দেখিয়ে দিলাম এই চিত্রটা আশা করি বুঝতে পেরেছি আর নতুন করে বোঝানোর খুব বেশি দরকার মনে করছি না এখন এইখানে ও এ মানে হচ্ছে আমি একটু দেখাবো এটা এই জিনিসটা কীভাবে হলো প্রথমটা হচ্ছে ওয়ে তার মানে এটা হবে আই আই প্লাস জে প্লাস কে যখন ভেক্টর দেওয়া থাকবে না বিন্দু দেওয়া থাকবে ওয়ান 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 তখন আমরা এই আকৃতিতে লিখে নেব ওয়ান যেহেতু আছে কিছু নাই মানে আই প্লাস জে প্লাস কে আর পরের যেটা ও বি এখানে ওয়ে মানে প্রথমটা এটা হচ্ছে প্রথমটা এটা হচ্ছে দ্বিতীয়টা যেহেতু এখানে যথাক্রম শব্দটি ব্যবহার করা আছে এটা হচ্ছে এর ও এর মান এটা হচ্ছে ওবির মান তাহলে এটা হবে টু আই যেহেতু এখানে টু আছে আমরা এখানে দিব টু আই প্লাস এখানে হবে থ্রি জে এখানে থ্রি আছে এখানে যেহেতু মাইনাস আছে এটা এখানে হবে মাইনাস টু কে তাহলে এটা হচ্ছে ওবির মান এটা হচ্ছে ওয়ের মান আমাকে এবির মান নির্ণয় করতে বলে বলা হয়েছে এবি তাহলে আমরা এবি লিখলাম বিন্দু থেকে শেষ হয়েছে তাই ও বি মাইনাস ওয়ে যে বিন্দু থেকে শেষ সেই বিন্দু থেকে শুরু বি থেকে শেষ হয়েছে বি থেকে শুরু করলাম ওবি মাইনাস ও এ তাহলে এটার মান কত ছিল টু আই প্লাস থ্রি জে মাইনাস টু কে এই মাইনাসের মাইনাস এইটা ও এর মান হচ্ছে আই প্লাস জে প্লাস কে মানে ওয়ান প্লাস আই জে কে এই ওয়ান ওয়ান ওয়ানকে আমরা আই জে কে রূপান্তর করে এখানে লিখলাম আই প্লাস জে প্লাস কে এখন প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস টু আই থেকে একটা আই যদি বিয়োগ হয় আই থ্রি জে থেকে একটা যে বিয়োগ দেওয়া হয়েছে তাহলে টু জে মাইনাস টু কে আর মাইনাস কে তো হবে মাইনাস থ্রি কে আমরা বিয়োগ দিয়ে দিলাম এখন যেহেতু এবি ভেক্টরের মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা এখানে এ এবি আর এখানে রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস মাইনাস থ্রি স্কোয়ার এখানে কিছু নাই মানে ওয়ান আসে এখানে কিছু নাই মানে একটা ওয়ান আছে তো ওয়ান স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার টু স্কোয়ার প্লাস মাইনাস থ্রি স্কোয়ার বর্গ করতে হবে সেগুলো রুট দিয়ে বর্গ করে দিলাম এক চার নয় যোগ করলে হয় রুট চোদ্দো এখন আমাকে বলা হয়েছে দিক সাইন নির্ণয় করো আমরা যে সূত্রটি শিখেছিলাম দিক্ক সাইনে এই ওয়ান আয়ের সহ ভাগ মুডুলাস যে মানটি আছে সেই মানটি রুট চোদ্দ দুয়ের যে সহক দুই ভাগ রুট চোদ্দ মাইনাস তিন কের সহক মাইনাস তিন রুট চোদ্দো মানে এই মানকে এই মানের সাথে এই মানকে ভাগ দিতে হবে এই মানের সাথে মানে টুর সাথে এটা ভাগ দিতে হবে থ্রি মাইনাস থ্রির সাথে এই জিনিসটাকে কী করতে হবে মূল কথা হচ্ছে আইজেকের যে শখগুলো থাকবে সেটা যে মানে থাকুক না কেন ওয়ান থাকুক ফোর থাকুক সিক্স থাকুক বা মাইনাস থ্রি থাকুক যাই থাকবে না কোনো সেই মানের সাথে এই মডুল আছে যে মান নির্ণয় করেছি সেই মান দ্বারা ভাগ করতে হবে এটাই হচ্ছে দিক কোসাইনের সূত্র সেটি হচ্ছে ওয়ান বাই রুট অভার চোদ্দ টু বাই রুট অভার চোদ্দ মাইনাস থ্রি বাই রুট অভার চোদ্দো এটা হচ্ছে দিক কোসাইন আনসার আশা করি এটি আমরা বুঝতে পেরেছি এটি হচ্ছে এই অধ্যায়ে আমাদের শেষ অঙ্ক আর এখন যে প্রশ্নটি আমরা সমাধান করব এটি গ বিভাগের জন্য এটি পরীক্ষায় গ বিভাগে থাকবে আট নাম্বার আর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটি আশা করি এই অঙ্কটি পরীক্ষায় আসবে গ বিভাগে তো পূর্বে যে আমরা দুটি অঙ্ক করেছিলাম সেখানে এবির যে মান নির্ণয় করলাম অথবা এর মান নির্ণয় করেছিলাম সেখানে দুটি বিন্দু ছিল এবি এ এবং বি এখন যে অঙ্কটি আমরা করবো এখানে বিন্দু দো আছে তিনটি তার মানে এখানে ও এ ও বি এবং ও সিতে তে আমরা শিফট করবো কারণ এখানে দুটি মান্না তিনটি ভেক্টর দো আছে প্রমাণ করো যে টু আই মাইনাস জে প্লাস কে আই মাইনাস থ্রি জে মাইনাস ফাইভ কে থ্রি আই মাইনাস ফোর জে মাইনাস ফোর কে ভেক্টর তিনটি একটি সমক উন্নতি উৎপন্ন করে অথবা বিন্দু আকারে দেওয়া থাকতে পারে টু মাইনাস ওয়ান ওয়ান মানে যে টু মাইনাস ওয়ান 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 মাইনাস থ্রি মাইনাস ফাইভ থ্রি মাইনাস ফোর মাইনাস ফোর তিনটি ভেক্টর তিনটি একটি সমকনীতির উৎপন্ন করে মানে এই এই প্রশ্নটি এই আকৃতিতেও থাকতে পারে অথবা এই আকৃতিতে থাকতে পারে যদি এই আকৃতিতে দেওয়া থাকে তাহলে এগুলোর সাথে আইস কে বসিয়ে এই আকৃতিতে নিয়ে যেতে হবে তো যাই হোক সাধারণত এই উপরেরটি থাকবে এই আকারেই দেওয়া থাকবে তো আমরা প্রথমে এইখানে তিনটি বিন্দু দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটা ভেক্টর এটা একটা ভেক্টর এটা হচ্ছে এ এটা বি এটা সি তাহলে আমরা প্রথমে এইখানে একটি বিন্দু নিব বিন্দু নিয়ে এই বরাবর একটা দিলাম ও এখানে দিলাম বি এখানে দিলাম সি মানে এরকম তিনটা ও এ বি সি আর ডিরেকশন তিনটাই যেহেতু এক বিন্দু থেকে যাচ্ছে ও বিন্দু থেকে যাচ্ছে তাহলে তিনটা ডিরেকশন এরকম হবে আশা করি বুঝতে পেরেছি এইভাবে একটা গেলো এদিকে একটা গেল এবং এদিকে একটা গেলো আচ্ছা তো এখানে আমরা দেখতে পাচ্ছি ও এ ও সি এই মানগুলো লিখলাম আমরা ও এ ও ওসি মান নিয়ে নিব এখন এই মানটাকে আমরা কীভাবে চিত্রাট করব। সেটা আমরা একটু দেখিয়ে দিই প্রথমে এটা আমরা এইখানে প্রথমে আগে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিব। এ বি সি যেহেতু বলছে একটি সমকর্ণী ত্রিভুজ উৎপন্ন করে তো প্রথমেই আমরা যখন এই চিত্রটা অঙ্কন করবো এবিসি আগে একটি সমকর্ণী ত্রিভুজ অঙ্কন করব আর ত্রিভুজের নিয়মে আমরা বলেছিলাম ঢাল বিয়ে দুইটা নামবে আমরা এই যে ঢাল বিয়ে দুইটা নামিয়ে দিলাম আর হলো বি থেকে সির দিকে যাবে ডিরেকশনটা দিয়ে দিলাম তারপর এইখান থেকে আমরা আর একটা বিন্দু নিব মাঝখানে নিয়ে ও বিন্দু নিয়ে এইভাবে এই তিনটার সাথে কী করে দেব ওর সাথে এ ওর সাথে বি এবং ওর সাথে সি কি করে নেব যোগ করে নেব চিত্রটা হবে এরকম আমরা একটু দেখিয়ে দিই প্রথমে এইভাবে আট করব আট করার পর এইভাবে 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 একটা ডিরেকশন দিব তারপর এখানে পছন্দ মতো একটা বিন্দু তো ও নিব ও বিন্দু নিয়ে এটা তো দিলাম এ এটা দিলাম বি এটা দিলাম সি আর এই বিন্দু থেকে এইভাবে এইভাবে এবং এইভাবে যোগ করে ডিরেকশনটা এইভাবে আমরা দিয়ে দিব আশা করি চিত্রটি কীভাবে অঙ্কন করব সেটি আমরা বুঝতে পেরেছি এখন পূর্বের অঙ্কের মতোই আমরা বিয়োগ বিধির যে দুটো অঙ্ক করেছিলাম সেটার মতোই এবির মান নির্ণয় করব কিভাবে ও বি মাইনাস ও বি থেকে শেষ হয়েছে তাই বি থেকে শুরু করলাম ওবি বি মাইনাস ও এখানে মান বসিয়ে দিলাম এই মানটা এখানে বসিয়ে দিলাম ও এর মানটা এখানে বসিয়ে দিলাম ওবি আর ও এর মান বসিয়ে দিলাম প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস মাইনাস এ মাইনাস এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এই মানটি আসবে মাইনাস আই মাইনাস যে মাইনাস এখান থেকে যদি বিয়োগ দিই এখন এটাকে আমরা মুরুলাস মান নিয়ে যাব পূর্বের অঙ্কের মতো মানটা বের করব তার জন্য রুট করতে হবে কিছু নাই মানে মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস টু প্লাস মাইনাস সিক্স স্কোয়ার ওয়ান এখানে যদি যোগ করা হয় তাহলে এটাকে যোগ করলো ফোরটি ওয়ান রুট ওভার ফোরটি ওয়ান হয় এরপর আমরা যেহেতু এবির মান বের করেছি এখন আমরা বিসির মান বের করব বিসি তাহলে এইখানে যে কাজটি করতে হবে ওসি মাইনাস ও ওসির মান বসিয়ে দিব এখান থেকে ওবির মান বসিয়ে দিব মাইনাস চিহ্ন দিব প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হবে একে আমরা যোগ বিয়োগ করবো এখানে তাহলে এখানে দেখতে পাচ্ছি এই মানটি আসবে যে মানটি আসবে পুনর অনুরূপভাবে আমরা সেটাকে কী করবো মডুলাস করবো বিসি রুট ওভার টু স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার একে যদি করা হয় ফোর ওয়ান ওয়ান এটা রুট সিক্স হলো পুনরায় এখন আমরা আরেকটি মান বাদ আছে সেটি হচ্ছে এসির মান এসি আমরা এসি ভেক্টরে মান বের করব মানে এসি বাহুর মান বের করবো তাহলে সেটা হবে ওসি মাইনাস ও এ সি থেকে শেষ তাই সি থেকে শুরু করলাম আর এ থেকে শুরু এটা পিছিয়ে যাবে এখানে ওসি থ্রি আই মাইনাস ফোর জে মাইনাস ফোর কে থেকে বিয়োগ দিতে হবে টু আই মাইনাস জে প্লাস কে এখানে আমরা বিয়োগ দিয়ে দিলাম প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এটাকে যখন বিয়োগ দিব থ্রি থেকে টু বিয়োগ দিল ওয়ান মাইনাস ফোর জে থেকে এই আমরা প্লাস জে কে করলে মাইনাস থ্রি জে মাইনাস ফোর কে মাইনাস কে মাইনাস ফাইভ কে এখন এটার মান বের করব এই ভেক্টরের মান মানে আমরা তিনটা বাহুর মানই বের করে নেব ত্রিভুজের বি বি সি এ আর মান বের করার জন্য অবশ্যই আমাকে এখানে মডুলাস করতে হবে মডুলাস করলে রুট আসবে রুট আসলে এখানে শড়কগুলোকে স্কোয়ার করতে হবে ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার যেহেতু এখানে কিছু নাই মানে একটা ওয়ান আছে তো এটাকে যদি আমরা স্কোয়ার করি এখানে মান পাই ওয়ান নাইন টোয়েন্টি ফাইভ এটাকে যদি আমরা যোগ করি তাহলে রুট ওভার থার্টি ফাইভ তাহলে আমরা তিনটা বাহুর মান এইভাবে কী বিয়োগ বিয়োগবিধির সাহায্যে এবি বিসি সি এর মান বের করবো মডুলাস মান বের করব মান বের করার পর প্রশ্ন বলা হয়েছে এটি একটি সমকোণী ত্রিভুজ তো সেইটা পরীক্ষা করার জন্য আমাকে পিথাগরাসের সূত্র ফেলতে হবে সেটি হচ্ছে এইখানে আমরা একটু খেয়াল করবো এসি আর বিসি একটি হচ্ছে কি লম্ব আর একটি হচ্ছে ভূমি একটা লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তো এখানে হচ্ছে রুট পঁয়ত্রিশ এসির মান রুট পঁয়ত্রিশ আমরা দেখতে পাচ্ছি এসির মান বের করেছিলাম কত রুট পঁয়ত্রিশ এখন বলতে পারি এইখানে আমরা ইচ্ছা করলে এইভাবে দেখতে পারি এসি ইকুয়াল মোরুলাস রুট এসি একই এই মান এটাও তা তো এসির মান পেয়েছি কত রুট পঁয়ত্রিশ আমরা সেই পঁয়ত্রিশ বসিয়ে দিলাম আর এখানে আমরা একটু খেয়াল করবো বিসির মান পেয়েছিলাম আমরা রুট সিক্স বিসির মান পেয়েছি রুট সিক্স এই যে বিসি রুট সিক্স এখানে রুট সিক্স করে দিলাম তাহলে রুট উঠে যাবে স্কোয়ারের জন্য পঁয়ত্রিশ যোগ ছয় একচল্লিশ এই একচল্লিশ কার আমরা একটু খেয়াল করব এইখানে রুট একচল্লিশ এসেছে এবির মান একে যদি স্কোয়ার করা হয় তাহলে শুধু একচল্লিশ হবে এই এবিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে রুট একচল্লিশ হয়ে যাবে শুধু একচল্লিশ তাহলে এখানে আমি বলতে পারি এই একচল্লিশ মানে হচ্ছে এবি স্কোয়ার তাহলে এই এব স্কোয়ারের সাথে আমার মানটি মিলে গেল অতিভুজ স্কোয়ার এটা অতিভুজ লম্ব স্কোয়ার যোগভূমি স্কোয়ার সুতরাং ভেক্টুর তিনটি একটি সমকণি ত্রিভুজ গঠন করে তো এই অঙ্কে মাঝে মাঝে একটু ডিফারেন্ট টাইপের থা হয় মাঝে মাঝে বলে দিতে পারে সমকোণী এবং সমদিবাহু ত্রিভুজ তখন এই আকৃতিতে যদি হয় সমকোণী এবং সমদিবাহু ত্রিভুজ তাহলে এখানে দুইটি বাহুর মান সমান আসবে যেমন এখানে আমরা পেয়েছিলাম পঁয়ত্রিশ বা কোনো অন্য একটি বাহুর মানও কি আসবে দুইটি বাহুর মান সমান আসবে তাহলে আমরা বলতে পারবো তখন যে এই ত্রিভুজটি সমকোণী সমধি বাহু ত্রিভুজ এটি বইয়ে অনেক গুলঙ্ক রয়েছে তো এই একটি অঙ্ক করলেই আশা করি আমরা সব গুলঙ্ক করতে পারব আর এইখানে আরেকবার আমি আরেকবার একটু বলছি যেহেতু আমরা দুটি অঙ্ক একই নিয়মের বুঝিয়েছিলাম এই অঙ্কটা তাই পরিপূর্ণভাবে বুঝিয়ে দিলাম না আশা করি তাও আমরা বুঝতে পারবো প্রথমে এরকম একটি চিত্র আট করে এইখানে যে আমি সমকোণী ত্রিভুজটা নিয়েছিলাম এই যে সমকোণী ত্রিভুজ এই এই অংশটুকু উপরের এই অংশটুকু তো এখান থেকে আমাকে প্রথমে যে কাজটি করতে হবে এবি বিসি এবং এসি বাহুর মান বের করব যখন আমি এবি বাহুর মান বের করব ও বি মাইনাস ও শেষ থেকে শুরু প্রথমটা বিয়োগ যখন আমি বিসির মান বের করবো ওসি মাইনাস ও বি যখন আমি এসির মান বের ও সি মাইনাস ওয়ে আর সবগুলো মান বের করার পর ভেক্টরের মানটাও বের করে রাখব এরপর আমরা পিঠা সূত্র ফেলবো এবং দেখব যে লম্ব আর ভূমির যোগফল অতিভুজের যদি সমান হয় তাহলেই সেটি একটি সমকণী ত্রিভুজ আর এই যেটি করার সময় যদি দুইটি বাহুর মান সমান হয় তাহলে আমরা বলবো সেটি সমকণী ত্রিভুজ সাথে সেটি সমধি বাহু এবং সমকোণী ত্রিভুজ হবে আশা করি বিষয়টি আমরা বুঝতে পেরেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্টাডি সেন্টার বিডির সাথে থাকার জন্য এবং এই চ্যানেলটিকে সাথে থাকবো এবং এই ম্যাথমেটিক্স ট্যুর আরও বিভিন্ন অধ্যায়ের অঙ্ক এখানে প্লে লিস্টে দেওয়া রয়েছে সবাই সেই ভিডিওগুলো দেখব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছে